ঘটন ঘটেছে জানে না, কেন শুনে কাজ এভাবে মায়া বিচিৎকার করে আমাকে ডাকছে প্রভু বলে জানে না, আমাকে যেতে হবে Thank you.
আমাকে ছেড়ে চলে গেলি রে, ওরে আমি মরে গেলে কে করবে মুখাগ্নি? বললাম আমি কে করবে আমার মুখাগ্নি, কে জ্বালাবে আমার বংশের প্রদীপ শরেকা? বলল আমি না, আমি না পাবি রে শরেকা। Thank you.
করো না কেন? তাই জানা আজ তো ঠিকই সরেকাকে তুই একটু মহলে নিয়ে যা। মালা তোমার মালা কাজে লাগবে, আজ আমার লোকাইকে স্নান করে যখন তুলসী তলায় তাকে সাজিয়ে দেব, তোমার গাথাটা বকুল ফুলে তোমার লোকাই গলায় পড়ে যাবে। তার আগে যাও তোমার, আজ ওই সরেকাকে নিয়ে যাও, নিয়ে যাও ওই গন্তব্য স্থানে, অতি সত্য যাওয়া লোকাই সব কাজের ব্যবস্থা করতে হবে। তোর মায়ের প্রতি অভিমান করতে ঘুমিয়ে গেছে সরেকা, ঘুমের সন্তানকে আর জাগ্রত করে তুলিস তুই? বলে লেঙ্গা বাধ্য মায়ের কাছে সন্তান মৃত্যু নয়, মায়ের কাছে জীবিত। দেখো না, যে কোনো মায়েরা কখনো কিন্তু সন্তানের কাছ থেকে স্বেচ্ছায় যেতে চাবে না, তাই আমার বাক্য নিয়ে তুমি তাকে জোর
চাও না তো দাদু ভাই, সে কলার বাগানে কি পাঁচটি কলা গাছ কিনতে একটু একটি খেলা নির্মাণ করতে। হ্যাঁ গো দাদু, তুমি বাবাকে গিয়ে বুঝিয়ে বলো কলার বাগানে কি পাঁচটি কলা গাছ কেটে আমার জন্য যেন একটি কলার মেলা।